طعام سيل الارحام صلوا بالليل والناس اليام تدخل الجنه بسلام ولن سبحان الله আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি 20 জন মানুষকে 20 জন মানুষকে দিনে সালাম দিতে পারে ওই দিন অথবা ওই রাতে যদি সে ব্যক্তি মারা যায় তাহলে ওই ব্যক্তি জান্নাতে চলে যায় বলে সুবহানাল্লাহ তাহলে এই আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে সবাইকে লক্ষ্য করে বলতেছি আমাদের আজকের মাহফিলের আমলের ভিতর একটা আমল হলো আমরা 20 জন মানুষকে দিনে সালাম দেব কথা বলেন ঠিক না ব্যাঠি ভালো মতে সালাম দেব কিন্তু সালাম তো ভালো মতে দেই না যাকে দোয়া লাগবে তাকে আমরা সালাম দেই না সালাম অন্য জায়গায় লাগাই কথা বলেন ঠিক না ব্যাঠি আসসালামু আলাইকুম বিয়ান সাহেব বিয়ান সাহেব সালাম দিতে পারে কিন্তু বাবা আগে সালাম দিতে পারে না কথা বলেন ঠিক না ব্যাঠি মুসলমান আজকে অধবতন কেন এই একটা কারণে আজকে ইসলাম থেকে আমরা দূরে সরে চলে গেছি কথা বলেন ঠিক না ব্যাঠি আল্লাহ পাক তৌফিক দান করলে এগুলি কথা বলা হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল লাযী علم بالقلم علم الإنسان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون الله أكبر وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم إلى آخر قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلم أو كما قال عليه الصلاة والسلام أنا خاتم النبيين لا نبي بعدي
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওয়া ক্বালা তাআলা ফি শানি হাবিবি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা দরুদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মাদ মনটা যদি হইতো প্রবল হাওয়া মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের দানাই পাঠিয়ে দিতাম মেঘের দানাই পাঠিয়ে দিতাম মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা চোদ্দ শত বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে মন্দিরে মন্দিরে বাজিত ঘণ্টা ছিল না আযান ধ্বনি সে যুগে এসেছিলে তুমি হে সাধক রব্বানি মানুষের মাঝে জন্ম নিয়া মানুষের মন করিলা জয় কুরআন দিয়ে হাদিস দিয়ে অন্তর দিয়ে মন্ত্র দিয়ে না একটু জিকির করিলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ চাঁদ সূর্য গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পাড়া রে আমার আল্লাহ নামের এতই দয়া আমার আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখেন হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে ইকরাম সদরে মুহতারাম দিনদার পরেশগার একদল জান্নাতি বান্দা সিনহের কুচি কাঁচা পদ্মার অন্তরালে অবলা সরলা সালেহা আবেদা মা ও বোনেরা সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো যাক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
এই জান্নাতি রহমতি স্বামী আনার নিচে বসার তৌফিক দান করলেন, সেই মাবুদের প্রতি, সেই খালেকের প্রতি, সেই স্রষ্টার প্রতি, সেই বিধানদাতার প্রতি আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়াতান, কৃতজ্ঞতান আমরা বলি আলহামদুলিল্লাহ। আজকে অনেকেই বাহিরে ঘোরাফেরা করতেছে, কথা বলেন ঠিক না ভাই? যাহারা বাইরে ঘোরাফেরা করতেছেন এই প্যান্ডেলে এসে বসে যান, আল্লাহ তাআলা রহমত হয়ে, কথা বলেন ঠিক না ভাই? আমরা সেই নবীর উপরে দরুদ পড়ছি যে মহামানব সৃষ্টি না হলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করা হতো না, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যারা আজকে ঘোরাফেরা করতেছে, যারা আজকে বাহিরে আড্ডা দিতেছে, বলেন এই ইসালের সওয়াব, কোরআনের তাফসীরুল কোরআন মাহফিল যে করা হয়েছে এটা কিসের জন্য? সওয়াব পৌঁছানোর জন্য, কথা বলেন ঠিক না ব্যাঠি? এখানে কোরআনের আলোচনা হবে, সেই কোরআনের আলোচনা শুনে সওয়াব অর্জন হবে। আমাদের পিতামাতা অন্ধকার কবরে চলে গেছে, সেই পিতামাতার কবরে শেষে সওয়াব রেসাই করা হবে, পাঠাইয়া দেওয়া হবে, কথা বলেন ঠিক না ভাই? আজকে যদি বাইরে ঘোরাফেরা করি তাহলে বলেন আমাদের সওয়াব হবে? হবে না, তাদেরকেও পাঠাতেও পারবো না। আজকে আমার বাবা, আজকে আমার মা অন্ধকার কবরে চলে গেছে, আমার দাদা, আমার পূর্বপুরুষরা অন্ধকার কবরে চলে গেছে, কথা বলেন ঠিক না ব্যাটি? তারা কঠিন বিপদের ভিতরে আছে, তারা আজকে আমাদের মুখের দিকে তাকায় আছে, মানুষগুলি ইসালের সওয়াবে কোরআনের তাফসীরের কোরআন মাহফিলের ভিতরে বসবে, তাদের কিছু আমল হবে, সওয়াব হবে, সেগুলি আমাদের নামে পাঠায়া দিবে, আমরা শান্তিতে থাকতে পারবো, কথা বলেন ঠিক না? এই নিয়ত করে মুর্দারা, আমাদের পূর্বপুরুষরা আমাদের মুখের দিকে থেকে আসে, কথা বলেন ঠিক না ব্যাঠি? আজকে যদি কোরআনের মাহফিলে না বসি তাহলে তাদেরকে আমরা ফাঁকি দিলাম, কথা বলেন ঠিক না ব্যাঠি? তাদেরকে আমরা ফাঁকি দিলাম, আমাদের পূর্বপুরুষদের আমরা ফাঁকি দিয়ে দিলাম, যখন আমরাও তো দুনিয়ায় চিরকাল থাকবো না, থাকবো নাকি? কেউ কি বলতে পারবে চিরকাল থাকতে পারবো? পারবো না, আমরাও দুনিয়া ছেড়ে চলে যাব। আমরা যখন কবরের ভিতরে, আযাবের ভিতরে গ্রেফতার থাকব, বিপদের ভিতরে থাকব, আমরাও আমাদের সন্তানের দিকে তাকায়া থাকব, ইসালের সওয়াব কোরআনের তাফসীরুল কোরআন মাহফিল হইতে যে সেখানে বসবে আমার সন্তান, আমার আত্মীয়, সেখানে কিছু সওয়াব অর্জন হবে, এই সওয়াবগুলি আমার জন্য রেসানি করবে। আমি যেরকম আমাদের পূর্বপুরুষকে ফাঁকে দিতেছি, আমাদের সন্তানেরাও আমাদেরকে ফাঁকে দিবে, কথা বলেন ঠিক না ব্যাটি? এই জন্য আহ্বান জানাবো যারা বাহিরে ঘোরাফেরা করতেছে, কোরআনের মাহফিল চলতেছে, চলে আসেন তাড়াতাড়ি, কথা বলেন ঠিক না ব্যাটি? কিছু যুবকেরা আছে, এরা মনে মনে চিন্তা করতেছে যে বাহির থেকে তো ভালোই শোনা যায়, কি বলেন? বাহির থেকে তো ভালোই শোনা যায়, ভিতরে যাওয়ার দরকার, ভিতরে আসা লাভ আছে, ভিতরে আসা লাভ আছে। কথায় কথা মনে পড়ে যায় এক জেলে মাছ মারত, জেলে মাছ মারত, সে জাল নিয়ে চলে গেছে সাগরে, কয়েকটা জাল মারছে সাগরে, সাগরে জাল মারার পরে মাছ একটাও ধরা পড়ে নাই, মাছ একটাও ধরা পড়ে নাই। শেষ পর্যন্ত মনে মনে চিন্তা করে যে শেষে একটা জাল মারি, যদি উঠে উঠলো, না উঠলে বাড়িতে চলে যাব। একবারে শেষে যে জালটা মারছে, এই জালে একটা মুক্তা ধরা পড়ছে, বলেন সুবহানাল্লাহ, জালের ভিতরে কি ধরা পড়ছে? মুক্তা জালের সাথে উঠে আসছে। সে চিন্তা করে, হাই রে, আমার জীবন তো ধন্য, সাত রাজার ধন পাইছি, বলেন সুবহানাল্লাহ, সাত রাজার ধন পাইছি। ওটা নেওয়ার পরে, হাতে নেওয়ার পরে দেখে ওই মুক্তার ভিতরে কিছু কাদা লাগানো, কি লাগানো? কাদা লাগানো। বলতেছে একটু আমি পরিষ্কার করি, আবার সাগরের পানিতে যখন ওই ওটা এরকম ঝাঁকা দিছে, হাত থেকে স্লিপ খেটে পড়ে গেছে। সে চিন্তা করে, হাই রে, সাত রাজার ধন পাইলাম,
আবার হারাইয়া ফেললাম। তার অন্তরের ভিতরে একটা শোক ঢুকে গেছে। কি ঢুকে গেছে? শোক ঢুকে গেছে। সে এই চিন্তা করে পাওয়ারছে না পাওয়াই ভালো। কি বলে? পাওয়ারছে না পাওয়াই ভালো। এরকম করতে করতে রাস্তা দিয়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে বলে মা বলতেছে, বাবা তোমার কি হয়েছে? তুমি খালি বারবার এই কথা বলো, পাওয়ার আছে না পাওয়াই ভালো। সন্তান কথা বলে না। শেষ পর্যন্ত মা মনে করলো আমার সন্তান অসুস্থ হয়ে গেছে, এই জন্য ডাক্তারের কাছে নিয়ে চলে গেল ক্লিনিকে। নেওয়ার পরে ডাক্তারকে বলতেছে আমার সন্তান অসুস্থ হয়ে গেছে, আপনি একটু চিকিৎসা করেন। ডাক্তার বাকিতে চিকিৎসা করা শুরু করছে। শেষ পর্যন্ত তিন দিন যখন অতিবাহিত হয়ে গেছে, এমন সময় মা কানের দিকে বলতেছে, বাবা তোমার কি হয়েছে একটু খুলে বলো, কারণ তিন দিন পর শোক একটু কমছে। এবং ওই ব্যক্তির যে কথা যে পাওয়ারছে না পাওয়াই ভালো, এটা বলাও কমছে। আগে বেশি বলতো, প্রথম দিন বেশি বলতো, তারপরে একটু কম বলতেছে, তারপরে দিন আরো কম বলতেছে। তখন বলতেছে মা বলতেছে খুলে বলো ঘটনা। বলতেছে মা আমি এই রকম সাগরে একটা মুক্তার দানা পেয়েছিলাম, সেই মুক্তার দানা আবার আমি এই কাদা মুক্ত করার জন্য, কাদা ছড়ানোর জন্য আবার পানিতে যখন এই রকম ঝাঁকা দিলাম, আমার হাত থেকে মুক্তার দানাটা পড়ে যায়। এই আফসোসের কারণে আমি বলতেছি যে পাওয়ারছে না পাওয়াই ভালো। মা শোনার পরে মারও শব্দ হয়ে গেছে, হায় হায় করছি করছি সাত রাজার ধর, সাত রাজার ধর, মারও শব্দ ধরে গেছে। মা এখন বলতেছে শোনারছে না শোনাই ভালো। কি বলতেছে? শোনারছে না শোনাই ভালো। এখন বলেন তো রোগী কয়টা হয়েছে? রোগী ছিল একটা, হয়েছে কয়টা? দুইটা রোগী হয়ে গেছে। ডাক্তার যখন আসছে, আসার পরে দেখে যে রোগী হয়ে গেছে কয়টা, দুইটা, চিন্তা করে যে আমার তো বাকি চিকিৎসা করতেছিলাম, বাকি চিকিৎসা করতেছিলাম, 10,000 টাকা বিল হয়েছে, এই টাকা দিবে কি? ডাক্তারেরও শোক ধরে গেছে, ডাক্তারেরও শোক ধরে গেছে। ডাক্তার বলতেছে বাকির সে নগতি ভালো, বাকির সে নগতি ভালো। ছেলে বলতেছে পাওয়ারছে না পাওয়াই, মা বলতেছে শোনারছে না শোনাই ভালো, আর ডাক্তার বলতেছে কি? বলতেছে ডাক্তার বলতেছে বাকির সে নগতি ভালো। মুসলমান আমার ও চাঁদপুরের ভাইরা, তোমরা এরকম লস করো না, পাওয়ারছে না পাওয়াই ভালো এরকম বলো না, বাহির থেকে শোনা যাইতেছে এরকম চিন্তা করো না। কোরআনের মাহফিলে বসলে কত লাভ, কত লাভ! একটু উদাহরণে বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাজালিসুল ইলমি লা রিয়াজিল জান্নাহ, যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআনের মজমা হয়, এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, বলেন এটা কিসের বাগান? জান্নাতের বাগান। কিভাবে? আপনারা অনেকে বগুড়া গেছেন, গেছেন কিনা? বগুড়া গেছেন, দেখবেন বগুড়া বাস টার্মিনালে বলতেছে ঢাকা ঢাকা ঢাকা, চট্টগ্রাম চট্টগ্রাম চট্টগ্রাম, সিলেট সিলেট সিলেট, এরকম বলতেছে কি? বলতেছে না, বলতেছে আচ্ছা, বলেন ওই হেল্পার বেটা যেই জায়গায় দাঁড়ায়া বলতেছে ঢাকা ঢাকা ঢাকা, যেই জায়গায় দাঁড়ায়া বলতেছে রংপুর চট্টগ্রাম সিলেট, এইরকম কথা বলতেছে। বলেন তো ওই যেই জায়গায় দাঁড়া বলতেছে ঢাকা, ওই জায়গা কি ঢাকা? ওই জায়গা ঢাকা? ঢাকা নয়। অর্থাৎ হেল্পার বেটা বুঝাইতে চাই, হেল্পার বেটার কথার ভিতরে কিন্তু মারেফাত আছে, সে বুঝাইতে চাই আমার মুখের কথা বিশ্বাস করে যারা, আমার মুখের কথা বিশ্বাস করে যারা ঢাকার গাড়িতে চড়বে অবশ্যই এই গাড়ি তাকে ঢাকা পর্যন্ত পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ, বলেন তাহলে বলেন হেল্পারের কথার দাম বেশি না আমার রসুলের কথার দাম বেশি? রসুলের কথার কিন্তু দাম বেশি। রসুল বলল যেখানে দিনের আলোচনা হয় এটা হলো জান্নাতের বাগান, বিশ্বাস হয়?
বিশ্বাস হয়, কারণ এই জান্নাতের বাগান শুধু দুনিয়াতে দেখলে চলবে না, এই জান্নাতের বাগানে যে বসতে পারবে এই জান্নাত আসল জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিবে। যেরকম ঢাকার গাড়িতে চললে ঢাকায় পৌঁছাইয়া দেয়, ওইরকম জান্নাতের বাগানে বসলে আসল জান্নাতের মধ্যে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইদের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহাবাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতর যে জলোচ্ছ্বাস দেন, দুনিয়ার ভিতর যে ঘূর্ণিঝড় দেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে ইচ্ছা করে চাপাইয়া দেয় না। আল্লাহ পাক বলতেছেন এটা তোমাদের হাতের কামা, এটা হাতের কামা, আমরা যেরকম করি সেরকমই হয়। উদাহরণ দিলে একটু বুঝে আসবে। আল্লাহর এক গোলাম বাদশা ছিল, আল্লাহর এক গোলাম বাদশা ছিল, তাই এই বাদশা সবচাইতে বেশি ভালোবাসত এক গোলামকে। টেনশন প্লিজ আমার দিকে একটু তাকান। ওই বাদশাটা সবচাইতে বেশি ভালোবাসত গোলামকে। এই গোলামকে বেশি ভালোবাসার কারণে রাজা যারা ছিল, রাজার প্রজা যারা ছিল, সৈন্যবাহিনী যারা ছিল, তারা হিংসা করত। কারণ প্রজারা চিন্তা করে, মন্ত্রীরা চিন্তা করে, রাজা আমাদেরকে ভালোবাসবে, কিন্তু গোলামকে কেন এত বেশি ভালোবাসে, কেন এত বেশি ভালোবাসে, এটা হিংসা। হঠাৎ করে একদিনের ঘটনা, বাদশা ফল কাটতেছিল, এক পর্যায়ে ফল কাটতে কাটতে এক পর্যায়ে হাতের আঙ্গুল গুলি কেটে যায়। হাতের আঙ্গুল যখনই কেটে যায়, এমন সময় ওই গোলাম যাকে বাদশা সবচেয়ে বেশি ভালোবাসত, ওই গোলাম বলতেছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তখন বলেন, আমাদের যদি কারো, আমাদের আত্মীয় স্বজন আছে, আমাদের সন্তানেরা আছে, আমাদের বাবা মা আছে, বলেন তাদের যদি অসুস্থ হয়ে যায়, হাত পা ভেঙে যায়, তাহলে কেউ যদি বলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তাহলে আমরা খুশি হয়ে যাব, খুশি হব নাকি না, মন খারাপ হয়ে যাবে, মনটা খারাপ হয়ে যাবে, অটোমেটিক ভাবে বাদশার মনটাও খারাপ হয়ে গেল। বাদশা বলতেছে, এ নিমুখারাম গোলাম, তোকে সবচেয়ে আমি বেশি ভালোবাসি, আজকে আমার বিপদের টাইমে তুই বলতেছিস আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এ সিপাহী, এ লস্কর বাহিনী, এই নিমুখারাম গোলামকে বন্দি কর। সঙ্গে সঙ্গে এই গোলামকে বন্দি করা হলো। কিন্তু আশ্চর্যের বিষয়, যখন গোলামকে বন্দি করা হবে, এমন সময় গোলাম বলতেছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সুবহানাল্লাহ। বলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এটা কিন্তু বাস্তব, বাস্তব না বাস্তব, বাস্তব। বাহ্যিক দৃষ্টিতে যদিও আমাদের খারাপ হয়ে যায়, কিন্তু আল্লাহ যেটা করতেছে সেটা ভালোর জন্যই করে, এটা কোরআনের কথা। আজকে কোরআনের হক কথা যদি বলতে চান, তাহলেই কিন্তু দোষ হয়ে যায়। কথা বলেন ঠিক না ভাই? বলতেছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। গোলামকে বন্দি করা হলো, অন্দর মহলে আটকায় রাখা হলো। এক পর্যায়ে আগেকার বাদশারা কিন্তু হরিণ শিকার করত। এই হরিণ শিকার করার জন্য একবার বাদশাটা জঙ্গলের ভিতরে চলে গেল, সৈন্যবাহিনী একদিকে চলে গেল, রাজা একদিকে চলে গেল। আমরা জেনে থাকব যে এই বনের ভিতরে কিন্তু বনদস্যু থাকে, থাকে কি থাকে না? অবশ্যই বনদস্যু থাকে। হঠাৎ করে বনদস্যুর হাতে এই রাজাটা গ্রেফতার হয়ে যায়। গ্রেফতার করার পরে বনদস্যুরা তাদের গডফাদার যে আছে তার কাছে নিয়ে চলে যায়। যাওয়ার পরে বলে যে অনেকদিন পর মানুষ পেয়েছি, এই মানুষকে আমাদের প্রতিমার নামে উৎসর্গ দেব। কি বলে?
উৎসর্গ দিব, মানুষকে কুরবানি দেয়, মানুষকে এরকম ভাবে প্রতিমার নামে উৎসর্গ দেয়। এটা হয়তো বলবেন হুজুর একটা আন্দাজে কথা বললেন, না না ওমর ফারুকের জামানার কথা। এই মিশরের গভর্নর ছিল আমর ইবনুল আস, সে যুগে নীল নদে পানি আসতো না। নীল নদে পানি আসার জন্য একটি যুবতী কন্যাকে নীল নদের উপরে জবাই করে দেওয়া হতো, তারপরে পানি আসতো। এই ইতিহাস আছে। অতএব তারা বলল আমাদের গডফাদারের নামে এই মানুষটাকে কুরবানি করতে চাই, এই মানুষটাকে বলি দিতে চাই। কিন্তু তাদের গডফাদার যে আছে সে বলতেছে আমাদের প্রতিমার নামে যদি উৎসর্গ দিতে চাও তাহলে একটা নিয়ম আছে। কি আছে নিয়ম? কিন্তু আছে। আচ্ছা বলে আমরা কুরবানি দেই কি দেই না, কুরবানির ভিতরে নিয়ম আছে কি নাই? অবশ্যই নিয়ম আছে। যদি কান কাটা হয় কুরবানি চলবে না, এই শিং ভাঙা কুরবানি চলবে চলবে না, পা ভাঙা কুরবানি চলবে কুরবানি কিন্তু চলবে না। তাদের গডফাদার বলল যে আমাদের প্রতিমার নামে যদি কোনো মানুষকে উৎসর্গ দিতে চাও তাহলেও কিন্তু একটা নিয়ম আছে। হিন্দু ধর্মের ভিতরে সতী দেহ প্রথা ছিল। কি ছিল সতী দেহ প্রথা? অর্থাৎ যদি স্ত্রীকে রেখে স্বামী মারা যেত তাহলে স্বামীর চিতায় জীবন্ত স্ত্রীকে জ্বলতে হতো। এটা হলো সতী দেহ প্রথা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ এই আইনকে মানতে পারলেন না। কলিকাতার হাইকোর্টে তারা আপিল করলো, করে এই আইনকে বানচাল করে দিল। হিন্দু ধর্মের ভিতরে এই আইন আগে ছিল, এখন আর না, এখন আর নাই। যেহেতু হিন্দু ধর্মের কথা চলে আসলো, আমি একটি কথা বলতে চাই। হিন্দু ধর্ম বলেন, পৃথিবীর যে ধর্মই বলেন না কেন, পৃথিবীর যে ধর্মই বলেন না কেন, প্রত্যেকটা ধর্মের কিতাবের ভিতরে ইসলামের প্রমাণ আছে। সুবহানাল্লাহ বলে হিন্দু ধর্মের ভিতরে ইসলামের প্রমাণ আছে, হিন্দু ধর্মের কিতাবের ভিতরে ইসলামের প্রমাণ আছে, বৌদ্ধ ধর্মের কিতাবের ভিতরে ইসলামের প্রমাণ আছে, এরকম ভাবে ইহুদি ধর্মের কিতাবের ভিতরে ইসলামের প্রমাণ আছে। বলেন সুবহানাল্লাহ। ইসলাম যে সঠিক ধর্ম, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, I have chosen for Islam as a religion. আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ইসলাম সঠিক ধর্ম, সব ধর্মের কিতাবের ভিতরে প্রমাণ আছে বলে সুবহানাল্লাহ। বলবেন হুজুর কেমন করে পেয়েছেন? হিন্দুদের কিতাব রামায়ণ, ত্রিপিটক, মহাভারত, জিন্দাবেস্তা, বেদ। এরপরে বেদ আবার কিন্তু চার প্রকার, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ। অথর্ববেদের ভিতরে একটা শ্লোক আছে, এই শ্লোক বলে দেয় যে ইসলাম সত্য ধর্ম। বলেন সুবহানাল্লাহ। শ্লোকটা হলো লা ইলাহা হরদি পাপং ইল্লা ইলহ পরম পাদশ জনম বৈকুণ্ঠ পর অপহিনতি জপ না মুহাম্মাদ। আল্লাহু আকবার বলে ইসলাম ধর্মের প্রমাণ আছে। ইসলাম ধর্মের কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কি বলি এই কালিমা? যে কাটটা কাফের যদি একবার পড়ে তাহলে ওই ব্যক্তিটার জীবনে আর কোনো গুনাহ গুনাহ থাকে না। সুবহানাল্লাহ, তাই না? একবার বিশ্বাস করে যে পড়বে তার জীবনে আর কোনো গুনাহ থাকবে না, সে মাসুম বেগুনাহ হয়ে যাবে, সে জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দেখেন এই শ্লোকের ভিতরে এই কালিমার ব্যাখ্যা করা হয়েছে লা ইলাহা হরদি পাপ। অর্থাৎ কোন ব্যক্তি যদি লা ইলাহা বলে হরদি পাপ মানে সমস্ত পাপ তার মোচন হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইল্লা ইলহ পরম পাদশ তার সম্মান মান সম্মান অনেক বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইল্লা ইলহ পরম পাদশ, এরপর জনম বৈকুণ্ঠ পর অপহিনতি জপ না মুহাম্মাদ। যে ব্যক্তি মুহাম্মাদের নাম জপ করবে, অর্থাৎ মুহাম্মাদের সিরাত অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করবে, এই ব্যক্তি জান্নাতের ভিতরে চলে যাবে। সুবহানাল্লাহ বলে হিন্দু ধর্মের ভিতরে প্রমাণ দিয়ে দিলাম। বলবেন আর কোন ধর্মের ভিতরে আছে? প্রত্যেকটা ধর্মের ভিতরে আছে, বৌদ্ধদের কিতাবের ভিতরেও আছে ইসলাম ধর্মের প্রমাণ। বলেন সুবহানাল্লাহ।
কিভাবে যে বৌদ্ধ দেব যে এই বৌদ্ধ ধর্ম যে আবিষ্কার করেছে তার নাম হলো বৌদ্ধ দেব। নাম কি? বৌদ্ধ দেব। 100 বছর তপস্যা করে সেই ধর্মের আবির্ভাব করেছে। এই একই জায়গায় বসে থেকে এই ধর্মের আবির্ভাব করার কারণে কিতাবের ভিতরে লেখে তার নিচের অংশ উই পোকাই খেয়ে ফেলেছিল, নিচের অংশ উই পোকাই খেয়ে ফেলেছিল। সে যখন মরণাপন্ন হয়ে যায়, মৃত্যু যখন তার সন্নিকটে এসে যায়, তার ভক্তবৃন্দরা বলতেছে যে আমাদের গডফাদার, হে আমাদের প্রভু, আপনি বলেন আপনার পরে আমরা কাকে মানব। তখন সে একটা শ্লোক পড়ে বলেছিল, উত্তম ব্রহ্মং সদানে ববস্কং স্থিরূপং বদ্ধ পূজানারাধম। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বৌদ্ধদের কিতাবের ভিতরে ইসলামের প্রমাণ আছে, উত্তম ব্রহ্মং সদানে ববস্কং স্থিরূপং বদ্ধ পূজানারাধম। এই কথা যখন বলল, এই শ্লোকটা যখন বৌদ্ধদেব পড়ল, এমন সময় তার শিষ্য যারা আছে, ভক্তবৃন্দ যারা আছে, তারা বলতেছে আমরা ভালো মতো বুঝতে পারি না, একবারে ডিটেলস তার বর্ণনা দিয়ে দেন, আপনার পরে আমরা কাকে মানব, কোন ধর্ম অনুসরণ করব। তখন বলতেছে মক্কার হীরা ঘুরাই দেন মগ্ন অবস্থায় থাকবে, মক্কার হীরা ঘুরাই ধ্যান মগ্ন অবস্থায় থাকবে। তার পিতার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, আর ওই ব্যক্তির নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। এরপরে এই বৌদ্ধদেব এই ডিটেলস বলে দিল, বলেন এই হীরা গুহার ভিতর ধ্যানমগ্ন অবস্থায় কে ছিল? আমাদের রসুল না? আমাদের রসুল ছিল। তার মানে ইসলাম ধর্ম এখানেও প্রমাণ হয়ে গেল, উত্তম ব্রহ্মং সদধ্যানে বস্ত, উত্তম ব্রহ্ম ওই ব্যক্তি, উত্তম ব্রহ্ম ওই ব্যক্তি, উত্তম ব্রহ্ম সদধ্যানে বস্ত, সদা সর্বদাই ধ্যানে বেদিবস্ত থাকবে হীরা গুহায়। উত্তম ব্রহ্ম সদানে ব্যস্ত স্ত্রী রূপং বদ্ধ পূজানারাধম। আর কিছু লোক আছে তাকে মানবে না, না মেনে নিজের হাতেই মূর্তি বানাবে এবং নিজেরাই পূজা করে তাকে ধ্বংস করে দিবে, তারা হলো ধ্বংসপ্রাপ্ত দল। সুবহানাল্লাহ, বলবেন না? এই বৌদ্ধদের কিতাবের ভিতরে ইসলামের প্রমাণ আছে, ইহুদিদের কিতাবের ভিতরে ইসলামের প্রমাণ আছে না নাই? আছে। সময় সংক্ষেপ বলতে গেলাম না, মুসলমান কথা সংক্ষেপ করে ফেললাম। ওই যে বলেছিলাম গ্রেফতার করে ফেলছে, মনে আছে না নাই? গ্রেফতার করে ফেলেছে, তাদের গডফাদারের নামে কি করবে? উৎসর্গ করে, প্রতিমার নামে উৎসর্গ করে দিবে, গডফাদার উৎসর্গ করে দিবে, বলি করে দিবে। তখন বলতেছে যে আমাদের একটা নিয়ম আছে, তার শরীরের ভিতরে একটা কাটা চিহ্ন থাকা চলবে না। এক পর্যায়ে পা থেকে যখন চিরনিতরণা সে করা হলো, পা থেকে আস্তে আস্তে হাঁটু পর্যন্ত, হাঁটু থেকে আস্তে আস্তে কোমর পর্যন্ত, কোমর থেকে আস্তে আস্তে বুক পর্যন্ত গেছে, দেওয়ার পরে যখন হাতের ভিতরে গেছে, এমন সময় দেখে হাতের আঙ্গুল কাটা। আল্লাহু আকবার। বলেন তো, তাদের প্রতিমার নামে কি আর উৎসর্গ দেওয়া যাবে? যাবে না। তখন তাকে ছেড়ে দিয়েছে। তখন ওই রাজার বুঝে আসছে যে ওই যে গোলাম বলেছিল আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এখন আমার বুঝে আসছে আল্লাহ যা করে ভালো। আজকে যদি আমার হাত কাটা না থাকতো, তাহলে আমাকে আজকে তাদের প্রতিমার নামে উৎসর্গ করে দিত। কথা বলেন ঠিক না? ঠিক। মুসলমান ভাইরা, আমার আল্লাহ যা করে ভালোর জন্যই করে। অনেক মহিলা আছে আমাদের, যদি আত্মীয় স্বজনের ছেলে সন্তানের অসুখ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, হাত পা ভেঙে যায়, এরা কিন্তু না শুকরিয়া বেশি করে, কারণ এরা বলে যে আল্লাহর সুখ নেই, আমার ছেলেরই এই হাত ভেঙে যাওয়া লাগবে, আল্লাহর সুখ নেই, এরকম বলে। কথা বলেন ঠিক না? ঠিক। এরকম বলা যাবে? যাবে না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। রাজার কিন্তু তখন বুঝে আসছে, কিন্তু গোলামকে যে বন্দি করা হলো, এই সময় গোলাম বলেছিল
আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এটা তো বুঝে আসলো না। এই জন্য সঙ্গে সঙ্গে এই রাজা রাজ দরবারে ফিরে আসলেন। আসার পরে সিপাহীদের হুকুম দিলেন, ও আমার সিপাহীরা শোনো শোনো, যে এই গোলামকে অন্দর মহলে বন্দি করে রাখা হয়েছে ওই গোলামকে এই মুহূর্তে এখানে নিয়ে আসো। গোলামকে সঙ্গে সঙ্গে রাজার সামনে করা হলো, রাজার সামনে আনা হলো। রাজা বলতেছে, তুমি যে বলেছিলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এটা আমার বুঝে আসছে, কিন্তু তোমাকে যখন বন্দি করা হলো তুমি বলেছিলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এটা তো আমার বুঝে আসলো না। তখন বলতেছে, রাজা আপনি সবচেয়ে আমাকে বেশি ভালোবাসেন, আর ভালোবাসার কারণে আমি আপনার সর্বদা সাথে থাকতাম। অতএব আপনি যখন বন জঙ্গলায় যাইতেন তখন আপনার সাথে আমিও যাইতাম। এক পর্যায়ে বনদস্যুরা দুইজনাকেই গ্রেফতার করত, করার পরে আপনার হাতের ভিতরে কাঁটা থাকার কারণে আপনি ছাড়া পেয়ে যেতেন, কিন্তু আমার শরীরে একটাও কাঁটা চিহ্ন নাই। আমি ধরা পড়ে যেতাম, আমাকে ওই প্রতিমার নামে উৎসর্গ দিয়ে দিত। যখন আমাকে বন্দী করেছেন আর যাইতে পারিনি, এটাই তো আল্লাহ যা করছে ভালোর জন্যই করছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য যদি আমাদের বিপদ আপদ আসে, বালা মুসিবতের ভিতর পড়ে যায়, বালা মুসিবত যদি আমাদের উপরে আসে তাহলে ইসবিরু ওয়া সাবিরু, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, কথা বলেন ঠিক না বেটি? আর চিন্তা করতে হবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এই চিন্তা করতে হবে। মুসলমানদের আমার মহিলাদের জন্য কিছু কথা বলা অত্যন্ত জরুরি দরকার, কথা বলেন ঠিক না বেটি? মহিলাদের জন্য কিছু কথা বলা অত্যন্ত জরুরি দরকার, কারণ ওনারাই হলেন দেশের সরকার, কথা বলেন ঠিক না? কিন্তু লাভ কিন্তু খুব একটা বেশি নয়, সস্তার চাইতে দস্তা, বস্তার চাইতে ভারী, সেটা হলো আমাদের বাংলাদেশের নারী। তাদের জন্য কি কিছু না বলে আমি পারি? বলতেই তো হবে, কথা বলেন ঠিক না বা ঠিক? কিন্তু বলতে গেলেই দোষ, বলতে গেলে দোষ, যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, বললেই অন্যায়ের প্রতিবাদ, নামটি হবে তোমার মৌলবাদ রে, নামটি হবে তোমার জঙ্গিবাদ, ঠিক না ঠিক? অপবাদ, নামটি হবে তোমার মৌলবাদ রে, নামটি হবে তোমার জঙ্গিবাদ, ঠিক না বাটি? ইসরাইল নামে হয় না তার দোষ কেউ খুঁজে পায় না, ইসরাইল নামের হয় না তার দোষ কেউ খুঁজে পায় না, মুসলমানদের পাইরে শুধুই অপরাধ, নামটি হবে তোমার মৌলবাদ রে, নামটি হবে তোমার জঙ্গিবাদ, করে বললাম ঠিক না বাজে? নারে তাকবীর, মুসলমান ভাইরা রে আমার, বলেন তো পৃথিবীর জমিনে মুসলমান আজকে শান্তিতে আছে না, শুধু মার খাইতেছে, শুধু মার খাইতেছে? তাহলে আপনাদের কাছে একটু প্রশ্ন রাখতে চাই, বলেন তো মুসলমান জাতি পাওয়ারফুল না পাওয়ারলেস? পাওয়ারফুল না পাওয়ারফুল, তারপরেও মার খাইতেছে, বলেন পাওয়ারফুল হলে মার খায় না পাওয়ারফুল হলে মার দেয়? মার দেয়, কিন্তু মার পাওয়ারফুল হওয়ার পরেও মার খাইতেছে, কারণ কি? কারণ হলো আমরা আল্লাহ তাআলার বিধান থেকে সরে গিয়েছি, আল্লাহ তাআলার কোরআন থেকে সরে গিয়েছি, রাসূলের হাদিস থেকে আমরা সরে গিয়েছি, সুন্নাত থেকে সরে গিয়েছি, কথা বলেন ঠিক না বেঠি? পাওয়ার টিলার ছিলেন না পাওয়ার টিলার? বলেন তো এই পাওয়ার টিলার কোন জায়গায় চলে? বিশ্ব রোডে না জমিতে, কাদার ভিতরে? এর পাওয়ার কিন্তু কাদার ভিতরে, কাদার ভিতরে পাওয়ার টিলারকে ছেড়ে দেবেন, দেখবেন চলতেছে, ধুম চলতেছে, বন্ধ হওয়ার কোনো অবকাশ নাই। পক্ষান্তরে এই পাওয়ার টিলারকে যদি বিশ্ব রোডের ভিতরে দেন, বলেন অত জোরে যাইতে পারবে? পারবে না। তার মানে পাওয়ার টিলারের পাওয়ার হলো কাদার ভিতরে। আবার সবচাইতে দামি কার যে বাংলাদেশে আছে, সবচাইতে বড় কার, দামি কার, এই কারের পাওয়ার বলেন তো এই কাদার ভিতরে না বিশ্ব রোডের ভিতরে?
বিশ্ব রডের ভিতরে ছেড়ে দেন, শা শা করে যাবে, পক্ষান্তরে কাদার ভিতরে ছেড়ে দেন, এক পাও যাইতে পারবে, এক ধাপ যাইতে পারবে, পারবে না। বোঝা গেল প্রত্যেকটা জিনিসের একটা পাওয়ার আছে, কিন্তু পাওয়ারের একটা স্থানও আছে। পাওয়ারে কি আছে? একটা স্থানও কিন্তু আছে। তাহলে মুসলমান পাওয়ারফুল, ঠিক আছে, এই পাওয়ারটা কোন জায়গায়? এই পাওয়ারটা হলো রাসূলের সুন্নতের ভিতরে, আল্লাহ তাআলার আইনের ভিতরে কথা বলেন, ঠিক না বেঠি? মুসলমান বান্দাগণ, পৃথিবীতে যেখানেই মুসলমান সেখানেই দেখা যাচ্ছে মুসলমানকে অপবাদ হচ্ছে, মুসলমানকে বলা হচ্ছে জঙ্গিবাদ, কথা বলেন, ঠিক না বেঠি? মৌলবাদ বলা হচ্ছে, মুসলমানদের যুদ্ধ অপরাধী বলা হচ্ছে, রাজাকার বলা হচ্ছে, কথা বলেন, ঠিক না বেঠি? কথায় আছে, চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের বড় গলা। একটা রেফারেন্স দিলে আপনাদের বুঝে আসবে। এক দেশে ছিল এক কালা চোর। কি ছিল? কালা চোর ছিল। এই কালা চোর দিনে চুরি করতো না, রাতে চুরি করতো। দিনে চুরি করতো না, রাতে চুরি করতো। এই জন্য কালাসুরকে কেউ চিনত না, কালাসুরকে কেউ চিনত না। হঠাৎ করে কালাসুর এক দোকানে গেছে, যাওয়ার পরে বলতেছে, তুমি কি কালাচোরকে চিনো? দোকানদার বলতেছে, না তো কালাচোরকে চিনি না। বলতেছে, কালাচোরের কর্ম